আসসালামু আলাইকুম। অনেকে আছেন যারা ফেসবুক পেজে কীভাবে রিভিউ করতে হয় সেই সিস্টেমটা আসলে জানা নেই। সো আমি আজকে খুব শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে যে কোনো ফেসবুক পেজে আপনি রিভিউ করতে পারেন। সো আমরা প্রথমে যে পেজে রিভিউ দিব সেই পেজে আগে চলে যাব। যেমন এখানে আমরা গ্যাজেটিয়ান্স ওয়ার্ল্ডকে রিভিউ করবো। সো এখানে আমি সার্চ করে নিচ্ছি, তারপরে পেজটা আসলে পেজের মধ্যে আমরা চলে যাব। পেজ আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন রেটিং নামে একটা অপশন আছে। সো এখানে চলে যাবেন। রেটিংয়ে যাবার পরে একটা পপ আপ শো করবে, পপ আপটা নিচে সোয়াইপ ডাউন করে নামিয়ে দেবেন। এরপর উপরে আপনি দেখতে পাবেন ডু ইউ রিকমেন্ডেড দিস পেজ, অর্থাৎ এখানে আমরা গ্যাজেটিয়ান্স ওয়ার্ল্ডকে রিভিউ করছি, গ্যাজেটিয়ান্স ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করার পরে আমরা রিভিউতে যা লিখতে চাই সেগুলো লিখার পরে ডান করে দেবো। ডান করার পরে এখানে আপনি শেয়ার নামে একটা অপশন পাবেন, নিচে শেয়ার করে দেবেন। শেয়ারের পরে আপনি যদি ছবি তুলতে চান তাহলে ক্যামেরার এই অপশনে প্রেস করতে পারেন, অথবা আপনার যদি আগে থেকে ছবি তোলা থাকে তাহলে আপনি এখান থেকে ছবি সিলেক্ট করার পরে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার রিভিউটা শেয়ার হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।